ধরা দিল কে অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু কল্প হাওয়াতে। হ্যালো গাইস, সবাইকে গুড ইভিনিং। তো এই কদিন ভিডিও কেমন হবে কিচ্ছু বলতে পারছি না, আমিও বলতে পারছি না, তোমার দিদিভাইও বলতে পারছে না। তো ভিডিও যদি বড় হয়ে যায় তো নেক্সট ফার্স্ট পার্ট চলে আসবে। তো এই যে তোমার দিদিভাই এখন রেডি হচ্ছে। আমরা এখন কোথায় যাবো? আমরা দুপুরে খাওয়া দাওয়া করে কেমন লাগছে, আলো কম ঘরটায়, বলো আমরা এখন কোথায় যাবো? পুরো খাওয়া দাওয়া করে নিয়ে সবাই স্নান ধান করে নিয়ে জাস্ট ওই 30 মিনিট একটু রেস্ট নিয়েছে, তাই তো? তারপর এখন রেডি হচ্ছি, রেডি হয়ে আমরা এমজি মার্কেট যাব। তো তোমাদের দাদা ভাই যেটা বললো যে ভিডিও না এখন কি হচ্ছে, করে যাচ্ছি করে যাচ্ছি, এবার দেখা গেল যে অনেকটা লং হয়ে যাচ্ছে, তখন ভিডিওটা নেক্সট পার্ট করে দেবো। এখন ভিডিওটা এর জন্যই বড় হচ্ছে, যেদিকে তাকাচ্ছি সেদিকে অসাধারণ ভিউ, সত্যি তাই। ঠিক আছে, তো ভিডিও শুধু করে দিতে আমাদের মন চাইছে, এই জন্যই আর কি। তো এখন আমরা সবাই মিলে যাব হচ্ছে এমজি মার্কেট। তো এমজি মার্কেট তো জানোই, যারা এসছো তারা তো জানে, ওটাও একটা মানে অসাধারণ জায়গা। তো বেশ কিছু জিনিস, মানে বেশ কিছু বলতে কিছু জিনিস তো শপিং অবশ্যই করবো, ইচ্ছে আছে। তো দেখা যাক, বার্গেনিং করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। তো ওটাই এখন আমরা ঘুরবো, আর তোমরাও সঙ্গে থাকো। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো, আর কালকের থেকে প্রচুর শর্ট ভিডিও আসবে, একদম ফুল রেডি হয়ে তারপর হচ্ছে সবাই মিলে আসছি। আর শর্ট ভিডিও আসবে, বাট বলতে পারছি না, কারণ এখানে নেটওয়ার্কের উপরে জায়গায় জায়গায়, হ্যাঁ, নেটওয়ার্ক পুরো উড়ে যাচ্ছে এরকম হচ্ছে। তো চলো সঙ্গে থাকো। আমাদের রুম থেকে এমজি মার্কেটের দূরত্বটাই 5-7 মিনিট ছিল, আমরা হেঁটেই চলে গেছিলাম। আর এত সুন্দর একটা জায়গায় হেঁটে হেঁটে না ঘুরলে তো মজাটাই নেওয়া যায় না। আর সন্ধে হলেই প্রচুর ভিড় হয়, তোমরা নিজেরা একটু ক্রাউডটা শুনে নাও। কোথায় এসছো তোমরা? দেখো মায়ের ছবি তুলছে, সিরিয়াসলি মানে এতদিন এই জায়গাটা সবার ফোনে দেখেছি, ছবি দেখেছি, ভিডিও দেখেছি, তো ভাবিনি এত তাড়াতাড়ি সম্ভব হবে, সবাই মিলে আসতে পারবো। ভীষণ মজা হচ্ছে, প্রচুর ভিড় প্রচুর ভিড়, আর ভালো ঠান্ডা। আমরা আসার সময় ভাবছিলাম কখন ঠান্ডা কখন পাবো, এত গরম এত গরম গাড়িতে। রিয়া আস্তে আস্তে গাড়িতে একটা কথা বলছে, বলছে এত উপরে উঠে যাচ্ছি ঠান্ডা তো লাগছে না। হ্যাঁ, ঠান্ডা কখন আসবে, ঠিক আছে ফাইনালি দেখছি এখন ঠান্ডা। তো লোকের ভিড় দেখো চারিদিকে, হাঁপিয়ে গেছে। আমরা এখন আছি কি লালবাজার মার্কেটে, তাই তো? নামার সময় ভালো লেগেছে, ওটার সময় আমার কষ্ট হয়ে গেছে। ফোন করছো প্রশান? হ্যাঁ প্রশান ফোন করছো। আর ফোনে? আমার ফোনে। আর এখানকার জিনিসের দাম একটু কমাচ্ছে না, যা দাম তাই বলছে। আসো, তো আমরা এই জাস্ট আবার রুমে চলে এলাম, আর পুরো হাঁপিয়ে গিয়েছি। যাওয়ার সময় সবাই দুটো দুটো করে সোয়েটার পরে গিয়েছিলাম, বাট মানে যেতে ঠান্ডা লাগছিল। তারপরে যখন আমরা লালবাজার বলেতে তো কোনো লালবাজার নাকি রেড মার্কেট বা লালবাজার যাই হোক, এরকম একটা মার্কেট আছে, তো ওখানে মানে আমরা দুজন হারিয়ে গিয়েছি। ওরা ও আর দাদা চলে গেছে একদিকে, আমি আর সুমিত একদিকে ছিলাম, এই করে দুজন দুজনকে আর খুঁজে পাচ্ছি না। সেই খুঁজতে 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 এই হয়েছে, কিছু কেনাকাটা হয়নি, তা ও দুটো জিনিস কিনেছে, আমাকে তো কিনতেও দিল না, এত শয়তান হারিয়ে গেল মালটা। তুই হারিয়ে, তুমি একা একা চলে গেছো, খুব বদ। কি কিনেছিস দেখা, ও কি কি কিনেছে সেগুলো দেখাই দেখা। এটা কার জন্য? আমার ভাইয়ের জন্য, মানে দেওরের জন্য, তাই তো? এটা ছোট দেওরের জন্য, মানে ভাইয়ের জন্য। আর এটা গেস দাম কত নিয়েছে রে? আমি জানি না, 200 টাকা? বাহ, বার্গেনিং করেছিলি? বার্গেনিং করেছিলি? যাক ভালোই হয়েছে। এই দুটো
স্টল কিনেছে, একটা আমার দিদার জন্য, একটা আমার ঠাম্মার জন্য। এগুলো সুন্দর হয়েছে, আমি এগুলো দেখলাম তো, এর পরের দিন গিয়ে আমি দুটো ইচ্ছা আছে নেওয়ার, তো কবে যাই আবার। তুই তোর জন্য কিছু কিনিস নি? না না, আবার পরে নেব। বাবা কি লক্ষ্মীমন্ত মেয়ে, নিজের জন্য কিছু কেনে নি, সবার জন্য কিনেছে। আহা গো, এরকম বউ যেন ঘরে ঘরে সবাই পায়। দেখা একটু মুখটা দেখা, কতটা আনন্দ পেয়েছিস। আমরা আর চেঞ্জ করলাম না, কারণ হচ্ছে একবারে খাওয়া দাওয়া করতে যাবো। তোমাদের দাদা ভাই আর যে পোষেন্দা আসলো ওরা এতক্ষণ পরে, তো আমি আর অনামিকা এতক্ষণ ধরে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো এই যে তোমাদের দাদা ভাই, আমরা যখন এসেছি তখন বেশ ঠান্ডা লাগছিল তাই না, মানে সন্ধ্যের দিকটা, কিন্তু এখন না ভালো গরম গরম, মানে ওয়েদারটা মনে হয় শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আমরা অনেক হাঁটাহাঁটি করেছি তো এর জন্যই আরো গরমটা বেশি লাগছে। এখন এসে অনেকক্ষণ ধরে বসে আছে, তবুও ঠিক অতটা ঠান্ডা লাগছে না। আমরা তো সব সোয়েট শার্ট, আমি থার্মাল সবাই পরে আছি। ও তো এই থার্মাল পরেছে, উপরে একটা সোয়েট শার্ট, তার উপরে হাফ জ্যাকেট পরেছিল, এসে সব খুলে ফেলেছে, পুরো ঘেমে গিয়েছে এরকম। তো চলো খাওয়া দাওয়া করে আসি আমরা। আর জানি না রাতের ডিনারে কি কি আছে, আমাদেরকে বলেছিল এমনি ভাত না রুটি কি খাবে, কে কোনটা খাবে, আর তার সাথে কি চিকেন টিকেন হয়তো কিছু থাকতে পারে, এখনো পর্যন্ত জানি না। তো চলো গিয়ে দেখছি। এই যে এখানে দাদা আর অনামিকা নিয়েছে হচ্ছে ভাত, কি কি আছে, ভাত ডাল আলু ভেন্ডি ভাজা, সেটা এখনো জানি না, নাও দিতে পারে তোকে। আমরা বারণ করেছি যে আমাদের জন্য শুধু চিকেন দিতে, তোদের দেবে না। আর এখানে আমি আর তোমাদের দাদা ভাই নিয়েছি হচ্ছে রুটি আর আলু ভেন্ডি ভাজা, আর হচ্ছে আলু ভেন্ডি ভাজা কিছু তো অবশ্যই আছে। আমাদের ডিনারে শুধুমাত্র আলু ভেন্ডি ভাজা ছিল না, শেষে চিকেন ছিল, তো খেতে ব্যস্ত হয়ে গেছিল, আমার দেখা হয়নি, মানে দেখানো হয়নি। আর তোমাদের দাদা ভাই এই যে পেছনে ইয়ে করছে, মানে যেহেতু আমাদের কালকে সকালবেলা বেরোতে হবে লাচুং লাচিং ওইসব দিকে, জিরো পয়েন্ট কালাপাথর এসব আমরা ঘুরতে যাব, তো এখান থেকে খুব সকালেই বেরোতে হবে। খুব সকাল বলতে আই 8:30-9টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা এখান থেকে বেরোবো। ওই জন্য আলাদা করে একটা ব্যাগ নিয়ে নিচ্ছি, মানে একটা ট্রলির মতো সমস্ত শীতের পোশাক সমস্ত কিছু নিয়ে নিচ্ছি, কারণ ওখানে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। আমরা হ্যাঁ আমরা এখানে গ্যাংটক রয়েছি বলেই একটু, আমরা গ্যাংটক রয়েছি 5000 ফিট উপরে, আর হচ্ছে ওটা হচ্ছে তার মানে 3 গুণ উপরে, আরো বেশি, হ্যাঁ 17,500 ফুট। সেই জন্য আমরা প্রচন্ড ঠান্ডা থাকবে। আর আমার এমনি আমার একপাশে নাক বন্ধ হয়ে গেছে, আমি এসে আগে ঠান্ডার ওষুধ খেয়েছিলাম, তো একটু ভালোই মানে ভালো লাগছে এখন। তো চলো এখন ও ব্যাগটা সব গুছিয়ে নিক, তারপরে আর কি, প্রচন্ড পা ব্যথা হয়ে গেছে তো হেঁটে। আমি তো আজকে একটা রাস্তায় উঠেছি এরম পুরো এরম সোজা, প্রচন্ড কষ্ট হয় সিঁড়ি দিয়ে উঠতে, মানে কালকে কোথাও যদি এরকম পাহাড় টাহাড় উঠতে হয় তাহলে কি করবো সেটাই ভাবছি। একে যত দেবা তত খাবে, রেডি করে ফেলেছি আমাদের সমস্ত শীতের পোশাক দিয়ে আমাদের দুজনের, তো কালকে লাচুমও যেতে পারি নয় লাচানও যেতে পারি। তো আমাদের তো ব্যাগ গুছানো হয়ে গেছে, তো দেখি বোনের ব্যাগ গুছানো হয়েছে কিনা। আর আমরা এই ব্যাগটাই শুধু নিচ্ছি, আর এটা রেখে দিচ্ছি, কারণ এত টানটানি করতে পারবো না। তোমাদের দিদি ভাই তো একটা ব্যাগও টানে না, এটা হালকা ছিল বলে ছোটটা তাও একটু টেনে যায়, ও তো এই বড়টা তো আমারই টানতে হবে। তো দেখি বোনের হয়েছে কিনা, খাবারটা ঠিক ডাইজেস্ট হয়নি, এখন বোনের ঘরে বসে একটু আড্ডা দেবো আমরা চারজনে মিলে, তারপরে এসে একটু ফ্রেশ টেস্ট এসে ফ্রেশ হয়ে শোবো, সকাল সকাল উঠতে হবে। বললো কি কটার সময় বললো আমাদেরকে যেতে, মধ্যে আমাদেরকে বেরোতে হবে, না না তখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্টটা খেয়ে তারপরে আমরা বেরোবো, রাস্তাটা অনেকটা দূরের রাস্তা। তো চলো নতুন জায়গায় গিয়ে আবার দেখা হচ্ছে, গুড নাইট সবাইকে, কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না তোমরা, চলো টাটা বাই বাই।